Hello guys, welcome to Aircraft Museum. Oh. So, আমরা ইসপনে গেছিলাম ওখান থেকে এবার আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। তো চলো, এখানে বাইরে থেকেই যা দেখানো দেখা যাবে, তার কারণ ভেতরে ক্যামেরা প্রোহিবিটেড, তো ভিডিও বা ফটো কোনটাই তোলা যাবে না। প্লেনের ভেতরে সেটা করা যাবে না, বাইরে থেকে যতটা পসিবল দেখাবো। এটা হচ্ছে এন্ট্রি। দেখো এই দিকটা একটু দেখাই, কতটা বোঝা যাচ্ছে জানি না। ফাউন্টেনটা দেখো, কালার চেঞ্জ হচ্ছে ভীষণ সুন্দরভাবে। থ্যাঙ্কফুলি সন্ধে হয়ে গেছে, নয়তো এতটা কালারফুল ফাউন্টেন আমরা পেতাম না। না, কালারফুল ফাউন্টেনটা পেতাম না। হ্যাঁ, ফাউন্টেনটা পেতাম না। দেখো এই যে পুরো ভেতরটা, দূরে ওই যে দূরে দেখো, ওই কতটা দেখা যাচ্ছে জানি না। এই দেখো প্লেনটা এখানে, তো চলো দেখাচ্ছি পুরোটা। যেহেতু অন্ধকার, ফাউন্টেনটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। আরে তোদের ঠান্ডা, এইবার দেখেছিস ক্যামেরার মুখটা সবসময় গ্যাপে রাখ। ফাউন্টেনটা যা অসাধারণ, কালারগুলো চেঞ্জ হচ্ছে, অস্বাভাবিক লাগছে। কালারগুলো চেঞ্জ হচ্ছে, আরো বেশি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। তো এর আগে সুদীপ তারা এসেছিল, কিন্তু সেটা আমি ব্লক করিনি। বিকেল মানে দিনের বেলা আমরা তখন দুটো আড়াইটে ওরকম, আর আমরা আজকে আর সেটা আমাদের মেইন অ্যাট্রাকশন গাইজ, এই সন্ধ্যাবেলা। আর এই মেইন অ্যাট্রাকশনটা যেটা দেখার জন্য সবাই আসছে সেটা এখানে, কিন্তু অনেকে এখনো জানে না যে এই ব্যাপারটা এখানে আছে বা এরকম কিছু। লাস্ট এটা কারগিল যুদ্ধ করে এটাকে এখানে আনা হয়েছে, এটা উনি হিস্ট্রিটা বলেছিল যে কমজোরি হয়ে গেছিলো প্লেন টাইমিং, তাই জন্য এখানে এনেছে। তোমরা ভিতরে তো আমরা করবো না ক্যামেরা, আই মিন অ্যালাউ নেই, নাহলে অবশ্যই করতাম। যতটা পসিবল হয় তোমরা দেখো, তোমাদেরকে আমরা বাইরে থেকেই দেখানো দেখাচ্ছি, বিকজ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। সো আচ্ছা, ওটা একটা ফুল স্টপ, এখানে একটা ছোটোখাটো পার্কের মতো, এখানে সবাই একটু ফটো সেশন করছে। আর আমি দেখো তোমাদেরকে যতটা পসিবল হয় ততটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা এসেছি মোটামুটি এখন 6:15 মতো বাজে, তো শীতকাল তো বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে, তো এটা যতটা দেখানো যায় আলোতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরটা আমরা ঢুকেছিলাম, কিন্তু ভেতরে কোনো ভিডিও আর ফটো অ্যালাউ নেই। আমরা নামছি ভেতরে মিউজিয়ামটা দেখে। এখানে সব প্লেনের চাকাগুলো দেখা যাচ্ছে, মোটু মোটু। এখানে একটা ছোটোখাটো পার্ক করেছে, বাচ্চারা যাতে একটু এনজয় করতে পারে সেই জন্য। তো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে সাইড ভিউটা, আমাদের ফোনটা দেখালাম। এখানে একটা বাচ্চাদের পার্ক মতো করেছে, এই যে সবাই চড়ছে দোলনা। ভাবা যায় কারগিলে এই প্লেনটা ছিল প্রেজেন্ট। ব্যালেন্স, এটা ব্যালেন্স মেনটেন করতে হবে, করে যেতে হবে তাই। এখানে একটা প্লেনের মতোই স্লিপ করেছে, দেখি আমাদের জন কি করছে। ও আমাদের জন প্লেনে বসেছে, সিসো সিসো, এবারে নাম দিই।
সুন্দর, বাচ্চারা এসে খুব এনজয় করতে পারবে, খুব সুন্দর পার্কের মতো। ও দেখো ওটা স্টাইল, দেখো এখানে টায়ার বেয়ে উঠতে হবে, দেখো সুদীপ্তা টায়ার দিয়ে দিয়ে এখান দিয়ে উঠে যাচ্ছে, সিঁড়িও আছে। হ্যাঁ ওটা পুরো ফ্ল্যাট না হলে পারবি না। দুজনে মিলে কি করছে দেখো, তো বন্ধুরা তোমাদের সঙ্গে এয়ারক্রাফটের জার্নিটা শেয়ার করলাম, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আমাদের ফেসবুকের পেজটাকে ফলো করো আর আমাদের ইউটিউব চ্যানেল উইশিং উইংস ইচ্ছে ডানা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।